সুন্নার আলোকে এবং পৃথিবীর বিধর্মীদের মধ্যে যারা দার্শনিক তাদের বিশ্লেষণ এটা চোদ্দো পনেরো ষোলো বৎসরের ভিতরে বিশ বৎসরের আগে আগে ধর্মীয় মানসিকতা চারিত্রিক পবিত্রতা সৌন্দর্য যার মধ্যে গড়ে ওঠে না তার পরবর্তী জীবনটার শৃঙ্খলায় থাকেন এই সময়টা টার্নিং সময় এই সময়টা যে নষ্ট হয়ে যায় সে আর ঠিক হয় না কঠিন এরপরে ঠিক হয় বুঝেন নাই কথা একবারে ছোট এত অনেক কিছু বুঝে না কিন্তু বারো তেরো চোদ্দ বছর হয় যখন তখন মাত্র সে সাবালক হয় শাহওয়াত জাগে ভিতরে কামনা বাসনা তৈরি হয় সব কিছু সুন্দর লাগে যেই কোনো নারী দেখলেই ভালো লাগে যেই কোনো ছবি দেখলেই ভালো লাগে জীবনটার মধ্যে নতুন ভিন্ন রকম আমেজ অনুভূতি কাজ করে চুল এটাকে ফিরানো মনে করে এটাকে সে একটা খুব হ্যান্ডসাম মনে করে আমি যে বারবার চুলটা ফিরাই আমার কাছে মনে খুব একটা সেরকম সেরকম লাগতেছে কিন্তু এইটা যে একটা অপদার্থের কাজ এইটা হে কোনো বোঝে যে এটা তোমার ব্যাকল তুমি তোমার চুল তুমি নিজেই এরকম করতো এর দ্বারা অন্যের কি আছে এটার দ্বারা অন্যের কি অন্যের দোকান খোলে না অন্যের দোকান বন্ধ হয় সে দাঁড়াইয়া পেশাব করাটাকে সেরকম মনে হয় আমাকে সেরকম মনে হয় হ্যাঁ অবশ্যই সেরকম মানে কুকুর তোমার কুত্তার মতো মনে হয় ঠিকই তো আছে ঠিকই আছে তুলনা তো করাই যায় করাই যায় কথা বুঝেন নাই এ মানে অর্থাৎ আমি মোবাইলে ছবি উঠাইতেছি মোবাইলে দিতেছি রাস্তার মেয়ে হাঁটতেছে আমি পিছনে পিছনে টিটকারি মারতেছি ওই মেয়ে জড়োসড়ো হয়ে ভয়ে হ্যাঁ যে হায় পিছনে তো কুত্তা লাগছে কুত্তা নি কোনো কামড়ায় হ্যাঁ এই জন্য কুত্তার কামড়ের ভয়ে মুসলমানের এক বোন সে জড়োসরো হয়ে হাঁটতে থাকে আহ হায় কুকুর তোকে তো ওই মেয়ে কুত্তা মনে করে তোকে তো চরিত্রবান মনে করে না যাকে তুচ্ছ করলো সেই ছেলেটাকে তো সমাজ হাইওয়ান মনে করে জানোয়ার মনে করে অসভ্য মনে করে জীবনের আর মূল্য রইল কি আমার জীবনের আর বৈশিষ্ট্যটাই কি আমাকে আখেরাত্ম পরের কথা আমাকে সমাজ আমি যেখানে বসবাস করি আমি যেই অঞ্চলে রাত কাটাই দিন কাটাই আমি যেখানে হাঁটি চলি এই সমাজের মানুষগুলোই আমাকে বলে অসভ্য বখাটে দুশ্চরিত্র চরিত্রহীন বেয়াদ এরপরে আমার জীবনের আর থাকি থাকে তা কি বেটা আত্মসম্মান বোধ যদি না থাকে আত্মমর্যাদা পদে যদি না থাকে আর রইল কি বল ভাইয়া রইল কি তোমার আজকের ছেলে পেলেদেরকে মুসলমানের মা বাপ তার হাতে ছেড়ে দিছে এজন্য বরবাদ মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত সে নিজেই জানে না কেন এটা অনুসরণ করবে সে কিছুই বলতে পারবে সমবয়সী বন্ধু মোবাইল ফেসবুক ইউটিউব অথবা রাস্তার কোনো ডিজাইন পথে ঘাটে টেলিভিশন নাটক সিনেমা অ্যাডভার্টাইজ এগুলোর থেকে নেওয়া নিজস্ব কোনো সকিয়তা স্বাধীনতা নিজস্ব কোনো বুঝ বুদ্ধি নিজের মতো করে চলতে নাই তাইলে জীবন এলোমেলো হয়ে আছে শৃঙ্খলা থাকে না এজন্য ইসলাহ অনেক জরুরি নিজেকে সুন্দর করা গড়ে তোলা সাহাবাইকার রসুল্লাহ আলী ওয়াসাল্লামের সোহবতে সাদৃশ সান্নিধ্যে জীবনটা গড়ে তুলছে সাজিয়ে তুলেছে ফলে পরবর্তীতে ওনারা যে যেদিকে গেছেন ওনাদেরকে দেখেই হাজারো লাখো মানুষ কালেমাপুরে মুসলমান হয়ে গেছে হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাম সাহাবিদের জন্য দোয়া করছে আল্লাহ বিহীন আল্লাহ আমার সাহাবিদেরকে আপনি এমন বানান যে তাদেরকে দেখেই যেন মানুষ হেদায়ত পেয়েছে হেদায়ত পেয়েছে এটা জরুরি মুসলমানের চেহারা এটা দাওয়াত মুসলমানের আচরণ এটা দাওয়াত মানে আল্লাহর দিকে আহব্বা মুসলমানের চলাফেরা মুসলমানের লেনদেন এটা দা আওয়াত দিকে ডাকা আহব্বা আহব্বা গোটা পৃথিবীর মধ্যে সাহাবি এবং তাদের পরবর্তীদের উত্তম আখলাক আচরণ হালাল লেনদেন চেহারা সুরতের পবিত্রতা সৌন্দর্য দেখে সর্বযুগে এটা ইতিহাস সারা পৃথিবীর মানুষ কালেমা ওয়ালা হয়েছে মুসলমানদের এই উত্তম আখলাক সৌন্দর্য দেখে চলা ফেরা উঠা বসা লেনদেন দেখে ভারতের একটা প্রদেশ আছে কেরালা আগে মালাবার বলতো ওইখানে বিপুল সংখ্যক মানুষ মুসলমান ইতিহাসের কিতাবে আছে মুসলিম ব্যবসায়ীদের উত্তম আখলাক দেখে সততা দেখে ওই অঞ্চলের হিন্দুরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছে পৃথিবীর অনেক অঞ্চল আফ্রিকার গহীন জঙ্গলের মানুষরা বন্য প্রাণীর আক্রমণ শরীরের মধ্যে আঘাত শোয়ে তারপরও আইসা সাহাবি তাবি তাদের কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে এজন্য মুসলমান নিজেকে গড়ে তোলা এটা নিজের জন্য দরকার ইসলামের প্রচারণার জন্য দরকার আমি যদি আমাকে সুন্দর করে সাজিয়ে তুলি আমার মাথার চুল থেকে পায়ের নোক ভেতর বাহির লেনদেন আচরণ তাহলে এতে আমার আখেরা তো সুন্দর হবে আর আমার এই আহ্বান দ্বারা আমার এই চেহারা সুরত চলা ফেরা লেনদেন দ্বারা হাজারো মানুষ আল্লাহর বান্দা কোটি কোটি বেইমান আল্লাহর দিকে ফিরে আসবে এটাই সত্য এটাই বাস আজকে ইনসাফের সাথে বলেন যে মুসলমান দিবানি বিড়ি সিগারেট খায় আপনাকে দেখে অন্য একজন মানুষ কিভাবে আল্লাহর দিকে আসবে একজন মানুষ মুসলমান যে নিয়মিত চা দোকানে বসে টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে আপনি বলেন আপনাকে দেখে কিভাবে অন্য মানুষ আল্লাহর দিকে ফিরবে বলে একজন যুবক ভাই তুমি বলো তোমরা যারা ভেতরে বসছো এখন তুমি বলো ভাইয়া সকাল থেকে রাত পর্যন্ত এক ওয়াক্ত নামাজ তোমারই পড়তে মন চায় না তো তোমাকে দেখে অন্য মানুষ ইসলামের দিকে আল্লাহর দিকে কিভাবে ফিরবে তোমারই বা কি হবে অন্যের বা কি হবে তোমার চুল কখনোই কোনো মাসে মুসলমানের মতো কাটতে মন চায় না তোমার পছন্দই কাফের চুল তোমার পছন্দই বিধর্মীর চুল তোমার কাছে ভালোই লাগে নাফরমানদের চুল তোমারে দেখে মানুষ আলো পাবে কি তোমার আখেরাত কি হবে আর তোমার দ্বারা মানুষ আল্লাহকে কিভাবে চিনবে যার চেহারায় দাড়ি নাই আপনি বলেন আপনাকে দেখে ভিন ধর্মের মানুষ অথবা আল্লাহর নাফরমানিতে লিপ্ত মানুষ আল্লাহকে কিভাবে খুঁজে পাবে বলে আমার একবার এই বাংলাদেশে কুমিল্লার এক জায়গায় এক হিন্দু লোক আমি তাকে এক ঘন্টা ইসলামের দাওয়াত দিছিলাম ব্যবসায়ী কাপড় ব্যবসায়ী সে বলছে ওজারা আমি আজকে সাতাইশ বছর ওই বাজারের নাম বলছে একটা বাজার এখানে কাপড়ের ব্যবসা করি আপনাদের বহু মুসলিম ব্যবসায়ীদের সাথেই আমার ব্যবসা সেই লোকটা পরিষ্কার আমারে বলছে যে আপনাদের ব্যবসায়ীদের আমি সাতাইশ বৎসরে আমার সাথের এই ব্যবসায়ীদের যেই চরিত্র দেখছি উজুর কথায় কথায় এত বেশি পরিমাণ মিথ্যা ধোকা প্রতারণা করছে করে আমার বিশ্বাস এমন ধর্মে আমি যাইতে পারিনি বলেন তো তাই আমেরিকার একজন ব্যক্তি হযরত মৌলানা তার এক জমিল সাহ পাকিস্তানের উনি একবার ওনাকে কালেমার দাওয়াত দিছিলেন তো বলছিলেন আমাদের ধর্মে মদ খাওয়া নিষেধ ওই ভদ্রলোক ইউরোপিয়ান খ্রিস্টান সে বলছে না আমি আমার ব্যবসার কাজে যতবার পাকিস্তান গেছি তোমাদের পাকিস্তানে পৃথিবীর সবচেয়ে দামি মদ তোমাদের মুসলমান তাদের সাথেই মিশে খাইছি এই তাহলে আজকে যদি আমরাই জুয়া খেলি আমরাই যদি শক্ত হই আমরাই যদি চরিত্রহীন হই আমার মুসলমান ছেলের কাছে যদি আমার মুসলমান বোন নিরাপদ না থাকে আমার আত্মীয় স্বজন আমার মহল্লার মারা বোনেরা আমার ছেলেদের দ্বারাই যদি চরিত্রহীনতার শিকার হয় আখ্লা আসবে কিভাবে দেশ গড়বেই কিভাবে সমাজ গড়বেই কিভাবে মহল্লা সুন্দর হবে কিভাবে আগামী প্রজন্ম ভালো হবে কিভাবে এজন্য বাফ কম হোক বেশি হোক ইসলাহী মেহনত দরকার ডাকি ঠেলা ঠেলি করা যায় জিন্দিগি সাজানো কঠিন জীবন গড়ে তোলা কঠিন নষ্ট হয়ে যাওয়া সহজ গড়ে তোলা কঠিন সাজিয়ে তোলা কঠিন এজন্য আলহামদুলিল্লাহ আমি মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই আজকে যে যুবক যে ভাইরা আমাদের মৌলানা আলাউদ্দিন ভাই শরীফ ভাই সহ এলাকার যতগুলো মানুষের আন্তরিকতা নিয়ে এই মাহফিল ছোট হোক কমই হোক চেষ্টা করছে উদ্যোগ আন্তরিকতা নিয়ে যেই কোনো উদ্যোগ দৃঢ়গতিতে হলেও যদি দিল থাকে এখলাস থাকে আল্লাহর সন্তুষ্টি থাকে আল্লাহকে পাওয়ার ইচ্ছা থাকে একদিন এটা ইনশাল্লাহ সফলতায় পৌঁছে কোনো সন্দেহ কোনো সন্দেহ দুশ্মন হেরেই যায় বিরোধিতাকারী হেরেই যায় সব সময় এটা নিয়ে উত্তম আখলাকের সামনে দুশ্মন হেরে যায় ষড়যন্ত্রকারী হেরেই যায় বিরোধিতাকারী হেরেই যায় এটাই সত্য এটাই বাস্তব কোরআনুর কারিম মধ্যে আছে ফাই আম্মা জাবাদু ফাইয়া হাবুজু ফাই ও আম্মা মাউ নাস ফাইয়াম কুসুফি কোরানের আয় আল্লাহ বলেন যেটা ফেনা সমুদ্রের ঢেউয়ের উপরে সামনে দিয়া যে সাদা ফেনা আল্লাহ বলেন সেই ফেনা পারে গিয়া ধাক্কা খাইয়া মিলায়া যায় শুকায়া যায় হারিয়ে যায় কিন্তু যেটা উপকারী নাস সেটা থেকেই যায় এজন্য প্রতিবার ফেনা পাশে গিয়া মিলিয়ে যায় পানি সে তো এটা উপকারী এজন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার দুষ্টরা চরিত্রহীন যারা ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে মা বোনদের মধ্যে অসৎ যারা তারা টিকবেন এরা এই যাবে এই অল্প কয়েকদিন রং তামাশার ফুর্তি এরপরে পরে জিন্দিগিটা যদি হায়াত থাকে তো এটাও অশান্তি অস্বস্ত আর আখেরাতের লাঞ্ছনা সেটা তো আছেই পরকালের কঠিন মুসিবত সে তো আছেই বাকি প্রত্যেকটা যুবক জীবনের প্রথম সময়টা বারো তেরো চোদ্দো পনেরো বিশ বছরের সময়টা যে এলোমেলো করে দেয় নষ্ট করে দেয় আমি সেদিন ওই আমার সাথে মাওলানা মাওলানা ইয়াহিয়া আমার এই দুইটা বই দিছে খুব সুন্দর ডাক দিয়ে যাই তোমায় হে তরুণ আরেকটা হলো ডাক দিয়ে যাই তোমায় হে তরুণী আরব দেশের দুইজন একজন বড় লেখকের বই তো ওইখানে তিনি বলছেন যে সুন্নার আলোকে এবং পৃথিবীর বিধর্মীদের মধ্যে যারা দার্শনিক তাদের বিশ্লেষণ এটা চোদ্দো পনেরো ষোলো বৎসরের ভিতরে বিশ বৎসরের আগে আগে ধর্মীয় মানসিকতা চারিত্রিক পবিত্রতা সৌন্দর্য যার মধ্যে গড়ে ওঠে না তার পরবর্তী জীবনটার শৃঙ্খলায় থাকেন এই সময়টা টার্নিং সময় এই সময়টা যে নষ্ট হয়ে যায় সে আর ঠিক হয় না কঠিন এরপরে ঠিক হয় বুঝেন না কথা একবারে ছোট এত অনেক কিছু বুঝে না কিন্তু বারো তেরো চোদ্দ বছর হয় যখন তখন মাত্র সে সাবালক হয় সাহওয়াত জাগে ভিতরে কামনা বাসনা তৈরি হয় কিছু সুন্দর লাগে যেই কোনো নারী দেখলেই ভালো লাগে যেই কোনো ছবি দেখলেই ভালো লাগে জীবনটার মধ্যে নতুন ভিন্ন রকম আমেজ অনুভূতি কাজ করে চুল এটাকে এমনি ফিরানো মনে করে এটাকে সে একটা খুব হ্যান্ডসাম মনে করে আমি যে বারবার চুলটা ফিরাই আমার কাছে মনে খুব একটা সেরকম সেরকম লাগতেছে কিন্তু এইটা যে একটা অপদার্থের কাজ এইটা হে কোনো বোঝেন যে এটা তোমার কল তুমি তোমার চুল তুমি নিজে এরকম এটা এটার দ্বারা অন্যের কি আছে এটার দ্বারা অন্যের কি অন্যের দোকান খুলে না অন্যের দোকান বন্ধ হয় এটার দ্বারা তোমার বোঝেন এই কথা কিন্তু এটা তার উপলব্ধিতে কাজ করে সে দাঁড়াইয়া পেশাব করাটাকে সেরকম মনে হয় যে আমাকে সেরকম মনে হয় হ্যাঁ অবশ্যই সেরকম মানে কুকুর তোমার কুত্তার মতো মনে হয় ঠিকই তো আছে ঠিকই আছে তুলনা তো করাই যায় করাই যায় কথা বুঝেন নাই এ মানে অর্থাৎ আমি মোবাইলে ছবি উঠাইতেছি মোবাইলে দিতেছি রাস্তার মেয়ে হাঁটতেছে জড়োসড়ো হয়ে ভয়ে হ্যাঁ যে হায় পিছনে তো কুত্তা লাগছে কুত্তা নেই কোনো কামড়ায় হ্যাঁ এই জন্য কুত্তার কামড়ের ভয়ে মুসলমানের এক বোন সে জড়োসড়ো হয়ে হাঁটতে থাকে আহ হাই কুকুর তোকে তো ওই মেয়ে কুত্তা মনে করে তোকে তো চরিত্রবান মনে করে না যাকে তুচ্ছ করলো ইভটিজিং করলো সেই ছেলেটাকে তো সমাজ হাইওয়ান মনে করে জানোয়ার মনে করে অসভ্য মনে করে জীবনের আর মূল্য রইল কি আমার জীবনের আর বৈশিষ্ট্যটাই কি আমাকে আখেরাত্ম পরের কথা আমাকে সমাজ আমি যেখানে বসবাস করি আমি যেই অঞ্চলে রাত কাটাই দিন কাটাই আমি যেখানে হাঁটি চলি এই সমাজের মানুষগুলোই আমাকে বলে অসভ্য বখাটে দুশ্চরিত্র চরিত্রহীন বেয়াদব এরপরে আমার জীবনের আর থাকে থাকে তা কি বেটা আত্মসম্মানবোধ যদি না থাকে আত্মমর্যাদা বোধে যদি না থাকে আর রইল বলো ভাইয়া রইল কি তোমার তুমি তো আগে ভাবা উচিত চারিদিকে সমাজ আমাকে কিভাবে মূল্যায়ন কর আমি যে চুল রাখছি এই বখাটের মতো আমার এমনি সমাজ কি বলে মানুষ কি মনে করে এটা কি ভাবা উচিত না আমি যে এক নামাজ পড়ি না এতে করে মানুষের কাছে আমার অবস্থানটা কি কথা বলেন না এটা উচিত না আমি সেটা বুঝে আমি যে হারাম খাই আমি যে কথায় কথায় গালি গালাজ অসভ্য আচরণ করি এতে সমাজ দেশ পাড়া মহল্লা এলাকা আশপাশের জনগণ তারা আমাকে কিভাবে ভাবে এর বিবেক যদি কারো কাজ না করে অনুভূতি মানুষ হয় কে বলেন সে মানুষ কিভাবে আল্লাহ তালা কোরআনুল কারীমের মধ্যে বলছে ওলাকাত কররম না বনি আদম আমি সমস্ত মাখলুকাত থেকে বনি আদমকে সম্মানিত করেছি সবচেয়ে দামি বানিয়েছি মানুষকে কাররম না মর্যাদা দাম করেছি সম্মানিত করেছি সেই মানুষ যদি সম্মানের জায়গাটা নষ্ট করে নিজেকে কুকুরের জায়গায় নামায় শুকুরের জায়গায় নামায় হাইওয়ানের জায়গায় নামায় ফেলে তো তার আর থাকে কি ভাইয়া বলেন এজন্য ইসলাহ দরকার সংশোধন দরকার জীবনটা নিজে নিজে চলতে নেই প্রিয় ভাই বিরো বাবা সবাইকে বল আমাকেও বল একলা চলতে না এবং অবশ্যই এতটুকু উপলব্ধি যদি কারো না থাকে যে আমার জীবনটা সুন্দর করা দরকার সাজানো দরকার তাহলে এই জীবনে আর কিছুই থাকে আমরা ছোটোবেলায় স্কুলে পড়ছি আমার মনে আছে আমি প্রাইমারি থাকতে ইংরেজি তিনটা লাইন আছে শিখাইছিল স্যারেরা যে একটা হলো স্বাস্থ্য যদি নষ্ট হয় কিছু নষ্ট হয় হেলথ ইজ লস্ট সামথিং লস্ট আর যদি টাকা নষ্ট হয় নাথিং লস্ট এটা কিছুই না টাকা গেছে টাকা আসবে কিন্তু বাট ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং লস্ট কিন্তু চরিত্র যার নষ্ট সব নষ্ট ষোলো বৎসরের যে ছেলেটা মেয়ের ছবি না দেখলে রাত কাটে না হ্যাঁ তার আর আছে কি তারা আছে কি আঠারো বছরের যে ছেলেটা উলঙ্গ ছবি দেখে সারা রাত এই জানোয়ারের আর আছে কি তার আর বাকিটা কি সমবয়সী উঠতে বসতে যে সারাক্ষণ নারীর বিশ্রী কথাবার্তা বলে অসভ্য কথাবার্তাই নিজেদের মধ্যে বলে তো তোমার আর আছেটা কি ভাই এভরিথিং চরিত্র শেষ তো সব শেষ মদে আসক্ত আসক্ত তো সব শেষ নারীতে আসক্ত তো সব শেষ ইসলাম দরকার সংশোধন দরকার বাবাদেরও দরকার মাদেরও দরকার মুরুব্বীদেরও দরকার ছেলে মেয়েরও দরকার আগলায় রাখা দরকার খেয়াল রাখা দরকার আজ দুশ্মনের গুণাকে নাফর মানিয়ে অস্থিরতা বেহায়াপনাকে আমাদের যুব সমাজের সামনে একবারে বানের পানির মতো তুফানের পানির মতো বন্যার পানির মতো ভাষায় দিছে নামায় দিছে এর ভিতর থেকে এক সাগরের মধ্যে যদি কাউকে ছেড়ে দেয় সেখান থেকে বেঁচে ওঠা কঠিন কিন্তু বাঁচতে তো হবে জাহান নামে যাই এত উপায় থাকবে হাসরের ময়দানে আটকে গেলে তো দোস্ত আটকেই যাবে আমি তো সব সময় বলি আজকের হাসি এটারও শেষ হবে আজকের কান্না এটাও শেষ হবে কিন্তু আখেরাতের হাসি চির হাসি আখেরাতের কান্না চির এই এজন্য বাফ ভাই বন্ধু সবাই 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 ফিকির করে সবাই ফিকির করে সবাই ইসলাহি মাহফিল এই জন্য বললাম এইগুলোর ব্যাখ্যা করলাম মানে কি আসো মানে জীবন সুন্দর কর নিজেকে সুন্দর করা নিজেকে গঠন করা শুধু শুধু বসে বসে পরের সমালোচনা পরের বদনাম পরের বিরোধিতা আত্ম উপলব্ধি দরকার আমার হালাত কি আজ মরলে আমি হাসরের ময়দানে দাঁড়াইলে ঠিকব তো মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত আমাদের যার যেই অবস্থা এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াইলে আল্লাহর সামনে টিকবেন তো আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে ছেলে মেয়ে স্ত্রী সন্তান প্রতিদিন আপনার ঘরে রঙ্গিন টেলিভিশনে নাচ গান দেখে নর্তকি দেখে এই অবস্থায় কবরে গেলে টিকবেন তো ছেলেরা বাফ সারাদিন তুমি উলঙ্গ ছবি নাচ গান জিনা ব্যবিচারের দৃশ্য একটা সেজেদা তোমার কপালে নাই এই অবস্থায় তুমি কবরে গেলে টিকবা তো আল্লাহর কাছে ভাবেন ইস্তাফতে কালবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মত দিল কে প্রশ্ন করো তোমার অন্তর কে বলো ইয়া আইয়ুহাল্লাদিন আমানুত্তাকুল্লাহ ওয়ালতাংদুর নাফসুম্মা কদ্দামাত আল্লাহ বলেন মুমিন আল্লাহকে ভয় করো আর তুমি লক্ষ্য করো হিসাব করো আগামী কাল আখরাতের জন্য আজ দুনিয়ায় তুমি কি পাঠিয়েছ এসার নামাজ পর্যন্ত শেষ তো এই সারাদিনের হালাত বল। বলো ফাঁস্ত নাম আমি ফজরের নামাজ আমার বাসার সামনের মসজিদে জামাতে পড়ছি জোহরের নামাজ ময়নামতি বাজার মসজিদে পড়ছি আসরের নামাজ কোথায় পড়লাম বিষ্ণুপুর পড়ছি মা গ্রীবের নামাজ তাও বিষ্ণুপুর পড়ছি মসজিদ এসব নামাজ এখানে জামাতে পড়ছি তাহলে আমি আমার হিসাব করলাম তুমি বলো বলো ভাই আমি আজকের সারাদিনে কাউকে গালি দেই আমি আজকের সারাদিনে সর্বোচ্চ চেষ্টা করছি কোনো নারীকে না দেখতে ভিন নারী আমরা হিসাব দিই এটা উদাহরণ দিলাম আর কি আমি আপনারে আমার বুজুর্গি বলার জন্য বলতেছি বুঝাইল এ কমন ডিউটি আমার এই জন্য বাফ আল্লাহ তালা বুঝছেন বান্দা নিজেকে দেখো ছেলেরা তোমরা ছোট না তোমার মা কিছু বলে না এ কারণে তুমি নষ্ট হয়ে গেলা না বাফ তোমার বাবা কিছু বলে নাই এই জন্য নষ্ট হয়ে গেলা তোমারে কেউ কিছু বলে নাই না দোস্ত খুদার কসম হাশরের ময়দানে হিসাবের দিন এই এখন আমি শুনাবো কোরআনের আয়াত এখানে আছে সুরা কাহাফের মধ্যে আল্লাহ বলেন প্রত্যেককে হাশরের ময়দানে আমি আল্লাহর সামনে একজন একজন করে আলা সাফফা লাইন ধরে দাঁড় করিয়ে একজন একজন করে আল্লাহর সামনে আনা হবে আর আল্লাহ নিজে বলবেন লাকাদ তুমুনা কামা খালাকনাকুম আদ্বাল মাররা বান্দা মনে কি পরে যেদিন তুমি দুনিয়ায় গেছিলা তখন যেভাবে গেছিলা আজ ঠিক রকম আমার কাছে গেছিল মানে গেছিলা দুনিয়ায় যেদিন সেদিন একা মায়ের পেট থেকে গেছিলা আজ আমি আল্লাহর সামনে এসে দাঁড়াইলা এক বলছাম তুমি আল্লাহ না আলালা তুমি মনে মনে ভাবছিলা এমন একটা দিন হবে না তুমি ভাবছি টেলিভিশনের কথা সঠিক হয় কোরআনের কথা সঠিক হবে না তুমি টেলিভিশনের বিশ্বাস করছো আমি আল্লাহর কোরআন থেকে বলছি হাসরের ময়দান হবে তুমি এটারে পাত্তা দিলা না হ্যাঁ টেলিভিশনে বলছে দুনিয়ার ডাক্তারে বলছে মিষ্টি খাবেন না ডায়াবেটিস বেড়ে যাবে আপনি মেনে নিলেন ছেলেটা মেনে নিল আল্লাহ তালা বলছে সুদ খাবে না জাহান নামে যাবে এটা কেন পাত্তা দিলেন হুম হম এজন্য বাবা ভাই সবাই ফিকির করে নিজেকে সুন্দর করে ঘর সুন্দর করে আখলাক সুন্দর করেন জিন্দিগি সুন্দর করে উপযুক্ত সঙ্গী নির্বাচন করেন চারটি জিনিস গুরুত্বপূর্ণ খেয়াল রাখা নফসের ধোকা মনের চাহিদা মতো যেন না চলি দুই শয়তানের প্ররোচনায় যেন ফেসে না যায় তিন মন্দ পরিবেশে যেন সময় না কাটায় চার মন্দ সঙ্গীর সাথে যেন না চলি এই চার জিনিস জরুরি নফসের ধোকা মানে মনের চাহিদার আমার মন চা দুই শয়তানের ধোকা তিন মন্দ পরিবেশ চার মন্দ সঙ্গী নফস সারাক্ষণ প্রথম গুনার দিকে আমন্ত্রণ করে ইন্না সু আল্লাহ কোরআনে বলছে নিশ্চয়ই তোমাদের মনের চাহিদা প্রথম তোমাকে বলবে গুনা গুনাহ না ফরমানি করতে দুই নাম্বার শয়তান আল্লাহ কোরআনে বলছে অমায়াত তাবিয়াহ খুতুওয়াতিশ শয়তান ফা ইন্নাহু ইয়ামুরু বিল যে শয়তানকে অনুসরণ করবে সে তোমাকে শুধুই কেবল অশ্লীলতা আর গুনাহের কথা বলতে থাকবে বলতে থাকে তিন নাম্বার মন্দ পরিবেশা মরু বিল্লা মর্রু কেরামা আল্লাহ বলে আমার জান্নাতি মোমেন তারা যখন মন্দ পরিবেশ দেখে গুনার পরিবেশ এখানে টেলিভিশন চলছে এখানে গান বাদ্য হইতেছে এখানে নাচ গান চলতেছে এখানে ভিন নারী আসা যাওয়া করছে তো যেখানে গুনার পরিবেশ আল্লাহ তালা বলছে আমার জান্নাতি বান্দা তারা আমার প্রিয় বান্দা তারা আমার রহমানের বান্দা তারা যারা এরকম পরিবেশ দেখে ভদ্রচিত ভাবে পাশ কাটিয়ে চলে যায় থামে না থামে না মন্দ পরিবেশ গুনাতে ফাঁসায় দিল চার নাম্বার হলো মন্দ সঙ্গী মন্দ সঙ্গী মন্দ সঙ্গী এ বসছে ভালো কাজে ওয়াজ শুনতে আস্তে ডাক দিছে চোখের ইশারা ওঠ কি তা চটপুড়ি এই গেল গা চটপড়ি খাইতে ওঠ ওইদিকে দেশে একটা মেয়ে দেখছি গোরে চল আটটাই কথা বুঝছেন না হ্যাঁ খালাস শেষ মন্দ সঙ্গী দুষ্ট সঙ্গী সবচেয়ে খতরনাক সবচেয়ে খতরনাক না ফরমান পাপি অসভ্য দুশ্চরিত্র বেনামাজি বেহায়া বে হায়া এর লগে চললেই অল্প সময়ের ব্যবধানে আপনার মধ্যে সে আসর আস আলমার ও আলা দিন আল্লাহ নবী সাল্ল আলীহ্লাম বলেন প্রত্যেক মানুষ তার সঙ্গীর দ্বারা প্রভাবিত হয় হাদিসে সঙ্গীর রঙ্গে বন্ধুর রঙ্গে মানুষ সাধু বন্ধুর রঙ একসাথে চলি ফিরি দুস্ত তোর এটা পছন্দ ঠিক আছে এটা আমারও পছন্দ আমরা ফ্রেন্ড যেহেতু এই ফালি আংজুর আহাদুকু খালি নবী সাল্লাহ আলী ও সাল্লাম বলেন অতএব আমার উম্মত সবসময় লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছে কাকে বন্ধু বানাচ্ছে এই ছেলেটার সাথে চললে নামাজ টিকবে তো এই ছেলেটার সাথে চললে আখেরাত মিলবে তো নন্দ সঙ্গী থেকে রাখ রাখা নবী সাল আলী সাল্লাম বলেন কোন ইমানদার ছাড়া কাউকে সঙ্গী বানাবেন সামাজিক লেনদেন বাজার খরচা ব্যবসা চাকরি ইত্যাদি তো আরেক বিষয় কিন্তু বন্ধুত্ব বন্ধুত্ব ফ্রেন্ড আন্তরিকতা ঘনিষ্ঠতা উঠা বসা এটা কোনো মুহমেন্ট ছাড়া অন্যকে বানাবে না ইল্লা বলছে খুশি খুশি দিলে তোমার মাল তোমার টাকা তোমার খরচ কোনো মুত্তাকি আল্লাহ ভিরু আল্লাকে ভয় করে এমন ব্যক্তি ছাড়া অন্যকে খাওয়াবে না একটা হলো এমনি কোনো কারণ কিন্তু মূল যে আমার দিলের ভালোবাসা নিয়ে খাওয়াইছি মহব্বত নিয়া মায়া নিয়ে আগ্রহ নিয়া সেটা হবে শুধুই মোত্তাকে দেখতেই মনে হয় সিটার দেখতেই মনে হয় বাটফার দেখতেই মনে হয় সুদখোর দেখতেই মনে হয় ঘুষখোর দেখতেই মনে হয় হারামখোর দেখতেই মনে হয় জিনাখোর দেখতেই মনে হয় ব্যবীচারি দেখলেই মনে হয় লম্পট তারে আমার এই কষ্টের টাকা কি লেখা খাওয় তাও আবার হাসি খুশি হইয়া আন্তরিকতা কেন সিটার বাটফারে কেন টাকা দেবো হ্যাঁ এজন্য সর্বযুগে দেখেন আলহামদুলিল্লাহ এখন আপনারাও আপনারাও জানেন সর্বযুগে মানুষ দিনদার আলেম আউলিয়া আল্লাহওয়ালা ওনাদেরকে কলিজার মহাব্ব দিয়া কলিজা কাইটা মেহমানদারি করে কিনা না বলে এটা আল্লাহর দয়া এজন্য আজকে যে আয়াত পড়ছি এ সঙ্গী সংঘ এই নিয়া আল্লাহ এখানে আমাদেরকে শিখাইছেন নবীজির একটি ঘটনার মাধ্যম নবীজি সবক দিছেন মাধ্যমে সাল্লাস আল্লাহ বলছেন বন্ধু কার সঙ্গী হবেন কার সাথে থাকবেন বসবেন কাকে আপন করবেন এটা আল্লাহ তালা এখানে বলছেন আজকে ইসলাহি মাহফিল এক্ষেত্রে আমার আজকে মূল এইটাই আলোচনা আপনাদের কাছে অনেক ছেলে ফাঁকে ফাঁকে বসছো ভাইয়া তোমাদের কাছে অনুরোধ ভাই জীবনটা নষ্ট জীবন তোমার প্রিয় বন্ধু জিন্দগি তোমার তোমার বন্ধুর জীবন তুমি হাওলাত নিছ না তোমার জীবন তুমি পার করতেছ তোমার সমবয়সীর জিন্দগি তুমি পার করছো না তুমি তোমার হায়াত পার করছো হতে পারে সে তোমার আগে মরবে অথবা তুমি তার আগে মরবে কোন বন্ধু এমন হয় না যে দুই বন্ধু একই দিনে একসাথে মরবো এমন কি হয় কাজে কিসের বন্ধু হবে আমার হায়াত আমি পার করছি তার হায়াত সে পার আমার সময় আমার যাচ্ছে তার সময় তার যাচ্ছে আমাদের চট্টগ্রাম পটিয়ার হজরত মৌলানা মুফতি ওবায়দুল্লাহ হামজা দামাদ বারাকাত হুমুল্লাহ আলিয়া বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ আলেম হজরত বলছেন বহুবার যুবক মোবাইল কোম্পানি যদি মনে করো তোমাকে ফ্রি টাইম দেয় আধা ঘন্টা ফ্রি টাইম এক ঘন্টা ফ্রি টাইম তুমি মনে করছো তোমার ফ্রি টাইম দিছে এই জন্য তুমি একটা ঘন্টা মোবাইল কামে লাগাইছে হজরত দারুন কথা বলছে যদি ফ্রি টাইম তাহলে কি এই যে মনে করেন এখন দশটা বাজে কোম্পানি আমার এক ঘন্টা কি দিছে ফ্রি টাইম এটা আমি ব্যবহার করলাম টিপলাম মোবাইল এক ঘন্টা পরে এখন কোম্পানির বাজবে এগারোটা আমার বাজবে দশটা ঠিক না কথা কও না ভাইয়া এটাই ঠিক মানে তখন তো এক ঘন্টা আমনের তো কোম্পানির টাইম বোঝেন না কথা ফ্রি টাইম এই এবার বুঝছেন নি আমার কথা মানে আমার টাইমটা গেছিনি নি মানে আমার হায়াত গেছি তাইলে তো ফ্রি কই ফ্রি কোথায় কোম্পানি ফ্রি দিল কই এটা তো আমার থেকে গেল আমার আমার এক গেছে না তো এই টাইম আমি আবার ফেরত পাবো এই বাফেরও ক্ষমতা নাই তোমার ফ্রি দেওয়া টাইম তোমার হায়াত থেকে কাটে বন্ধু তোমার আড্ডার জন্য নিচে দোস্ত তাহলে এই টাইমটা তোর হায়াত থেকে যাব। আমারটা না যাক হবে কি এরকম হায়াত আমার সময় আমার জিন্দগি আমার আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করে রসুল্লাহ সাল্লাম চল্লিশ বছর বয়সে যখন ইসলামের দাওয়াত শুরু করলেন মক্কাবাসীর মাঝে তো নবীজি সাল্লাহ আলীহ্লাম আল্লাহর দিকে দাওয়াত দিতেন সবাইকে যারা নেতা ঘোষের ছিল মক্কার তাদেরকেও দিতেন যারা সাধারণ শ্রেণীর মানুষ ছিলেন তাদেরকেও নবিজিকালেমার দাওয়াত দিতে ঘুরে ঘুরে দুয়ারে দুয়ারে বাজারে বাজারে হাঁটে হাঁটে ঘাটে ঘাটে মাঠে মাঠে যেখানেই মানুষ একজন কিংবা দশজন গরিব কিংবা ধনী উচ্চপদস্থ কিংবা সাধারণ নেতা কি কিংবা সাধারণ জনগণ খেটে খাওয়া দিন মজুর কুলি গোলাম কৃতদাস চাকর বৃত্ত দাসী বাঁধি সবাইকে নবীজি ইসলামের দাওয়াত দিতে এটাই ছিল নবী সাল্লাহ আলাইসাল্লামের মেহনত তো এই যে দাওয়াত দিতেন এর মধ্যে কথাটা খেয়াল করেন এই আমার আয়াত যেটা আমি পড়ছি এটার প্রসঙ্গ বলতেছি শানুজ নবী সাল্লাই সাল্লাম যারা একটু সম্ভ্রান্ত ছিল যারা মক্কার কোরআশিদের মধ্যে নেতা গোসের আবু জেহেল আবু লাহাব অথবা শাইবা আস ইবনে ওয়া এল ওয়াইনা ইবনে হেস, উমাইয়া ইবনে খালফ নাদর ইবনে হারেস এরকম অনেক যারা একটু সর্দার ছিল নবীজি সাল্লাম যখনই তাদেরকে কালেমার দাওয়াত দিতেন ইসলামের দাওয়াত দিতেন তো বলতেন চাচা বা একটু কথাটা শোনেন না মনোজবিধে কুদুর বইয়েন কতদুর কই কথাটা কি কইতে চাইছি আমি না হ্যারা বইসা শুনতে রাজিন এরা আঁটতে আঁটতে হ্যাঁ কই বোনা কো শুনতেছি না বোঝেন নাই কথাটা অহংকার আমা আমি নেতা আমি বইয়া গেলে কেরোমা আমি বইলে তো কর্মী শুইয়েই শুইয়ে এই এজন্য ওনাদের আদাত ছিল তারা হাঁটতে হাঁটতে কথা শুনত মনোযোগ দিত না আর কি মনোযোগ ও এক আরেক দিকে সাইয়া রয়েছে হ্যাঁ শুনতেছি কবে না কান কান আছে না সজাগ বলো এই অহংকারের ভাব নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে আল্লাহ নবী সাল্লামের কথা শুনতো শুনতে চাইতো না তো নবীজি কিন্তু সাল্লাম নিয়মিত বলতেন যে আমার কথাটা একটু বসে শোনেন মনোযোগ কারণ কোরানের একটা ছিল কোরআনুল করিম যত জম যত সময় আজও বলি আমি আমি প্রতিদিন বলি আল্লাহর এই কোরআন কলিজা দিয়া আন্তরিকতা নিয়ে একটু বুজার মানসিকতা নিয়া একটু দিলটাকে খোলাসা করে মানার মানসিকতা নিয়ে যে শুনছে খোদার কসম কোরআন তার কলিজা ছিদ্র করে ফেলছে তার জিন্দি গাফেলের কাছে যায় না আমরা আর নিতে পড়ছি মাদ্রাসায় পড়াকালীন যে এলেম এত বড় নিয়ামত জু গায়রা তিন খুব বেশি আত্মসম্মানওয়ালা এই যে কোরআন হাদিসের এলেম অত্যন্ত আত্মমর্যাদা বোধ সম্পন্ন যে সেটা গ্রহণ করবে এলেমটা তার মধ্যে যদি এক বিন্দু অমনোযোগিতা অবহেলা তুচ্ছ তার থেকে বিদায় যা বেড়া রাত দিন মেহনত করে রাই তো বেড়া আয়ে না তুমি আইসে এনে গাফ্রুতি করে না এজন্য জন্য কোরআন সুন্নার এলম আদব দিয়ে মোড়ানো মেহনত দিয়ে মোড়ানো মোড়ানো মানে বাধাই করা কোরআন সুনারে এলেম হইতে হইলে শতভাগ আদব লাগে শতভাগ তহারাত পবিত্রতা লাগে শতভাগ এখলাস আন্তরিকতা লাগে গুণামুক্ত জীবন লাগে এই জন্য এটার হাট্টিমাটিম এক না এটার আগডুম বাগুম এক না বন্ধু হাট্টিমাটিম পড়তে উজু লাগে না আমার কায়দা পড়তেও উজু লাগে পড়তে বইয়া কিন্তু আল্লাহর কোরআন পড়তে বসে পেশা পড়ত লাগে আখলাক লাগে এজন্য কোরআনুল করিম আজও যদি কেউ মনোযোগ দেওয়া শুনে শয়তান মনোযোগ দেওয়া শুনতে দেন মুরুব্বি করে গাড় ফালায় দেন আর ফুলা নেড়ে দুষ্টমিতে লাগায় মুরব্বীরা ইমাম সাহ জুমান নামাজের বয়ান করে এবারে গাড় ফালাইয়া জুরানি শুরু করে এরকম এরকম আপনি কথা বলেন না আপনার দুনিয়ার জুরানি সব আল্লাহর কথা শুনতেন বইয়ানি শুরু হলো মসজিদে ডুইকা বারোটা চল্লিশে বারোটা পঞ্চাশে ইমামসব বয়ান শুরু করে একটা বাজার দশ মিনিট আগে এই সময় নিয়ে আপনার দুনিয়ার ঘুমায়ন শুরু হয় আপনি সময় অন্যান্য দিন সপ্তাহের অন্যান্য দিন সাড়ে বারোটা একটার দিকে আপনি ঘুম যাননি তো আপনি তো জোহরের আগে ভাত খাইয়া দুপুরের পরে ভাত টাত খাইয়া না শুন তো এখন কে আপনি সাড়ে বারোটা বাজে জুড়াইতে আছেন এখন কেন আপনি একটা বাজে ঘুমান মূল কারণ হলো চাচার কলজার ভিতরে আছে আমার এটি লাইকজন ইতান দিয়া আমি আল্লাহর রমতে খাইয়া পুরা ভালো আছি বোঝেন না কথাটা আমি ইতান দিয়া কর্মী হুজুরার ইতান ইডি হুজুরা লই হুজুরাই তো বেড়া ফেঁস লাগাই রাখছে কথার ঠেলা শুনবে হুজুরাই তো কি লাগাই রাখছে দেশটার মধ্যে ফেঁস লাগাই রাখছে এক এক হুজুর এক একটা কয় কাঠটা শুনম হ্যাঁ আপনি জিগাইন চাচা মানে আমরা হুজুরদের ফেঁসের কারণে নি আপনি বিড়ি খান অসভ্যতার সীমা থাকা উচিত না ফালতু কথার সীমা থাকা উচিত আমরা হুজুরদের ফেসের কারণে নি আমনে আনে টেলিভিশন চান মানে আমরা হুজুরা ফেস লাগ জি দেখক নাকি কথা বলেন না কেন আমরা হুজুরের ফেসের কারণে নি আমনের ঘরে আমনের বউ বাচ্চা রঙ্গিন টেলিভিশনে মাসের পর মাস বছরের পর বছর নাচ সিনেমা নাটক জিনা বেবিচারের উলঙ্গ দৃশ্য দেখে আমরা হুজুরের ফেসেই পইরা না আমনে যে সুদ খান আমরা হুজুরদের ফেসেই কইরা নাকি তো আমনের বেডি যে ব্যাপার দা আমনের মেয়ে যে ব্যাপার দা আমনের ছেলেটা যে এক ওয়াক্ত নামাজ পড়ে না আমনের ছেলেটা যে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে আমনের ফুলাটা যে সারাটা দিন বখাটেদের লগে গড়ে এটি আমরা হুজুরের ফেসে পড়ি নাকি তো আমরা কোন ফেস লাগি যে কোন ফেসটা আমরা লাগাইছি মদ ছেড়ে দিতে আমাদের সমস্যা আমরা কি বাধা দিছি মিথ্যা বলা ছেড়ে দেওয়ার ক্ষেত্রে আমরা হুজুররা কেন চুরি ছেড়ে দিতে জিনা ছেড়ে দিতে সুদ ছেড়ে দেওয়ার ক্ষেত্রে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে নাটক সিনেমা ছেড়ে দেওয়ার ক্ষেত্রে নাচ গান দেখা বন্ধ করার ক্ষেত্রে আমরা হুজুররা আপনা করে বাধা দিলাম কোথায় কথা বলেন কোথায় অসুবিধা করছি আমরা বলেন অতএব মুসলমান নিজেরে চালাক মনে করেন চালাক মনে করেন কথাবার্তি যাই কন এ সাদানের কথার রাস্তার কথা এগুলো দিয়ে হাসরের ময়দানে বিচার হবে না মাতবর মনে করেন না কেউ নিজের সাবধান সাবধান কোনো হারামকে কোনো আলেমি দিন হারাল বলে না সে যেই আলেম যে লাইনের কোনো হালালকে কোনো আলমে দিন হারাম বলেন এই জন্য দয়া করে প্রত্যেকে ফিকির করে তো বলতেছিলাম রসুলুল্লাহ সাল্লাম মক্কার কোরাই সর্দারদেরকেও দাওয়াত দিতেন তো তারা মনোযোগ দিয়ে কি করত না শুনত নবীজি অহরহ আবেদন করতেন যে কুদুর বইয়ের না মনোযোগ দিয়ে শুনেন শুনতাম তো একদিন মক্কার কোরাইশদের একজন সর্দার ওয়াইনা ইবনে হাইসেন তার নাম সে আরো কয়েকজন সর্দারকে বুঝাইছে কচল মোহাম্মদ প্রত্যেক দিন বলে তার কথাটা কুদ্দুর বইয়া শুনতাম মনোযোগ দিয়া চলো আজগা আমরা গিয়া কদ্দুর বইয়া শুনি আমরাও কদ্দুর শুনি পরে আমরাও কম মানে আমরাও হেরে বুঝাম তো হেরা গাছ আচ্ছা চলো সবসময় যেহেতু বলে আচ্ছা চল আজকে যা তো গিয়ে আরেক পাশে কাহাবাগরের বসা তো তারা কয়েকজন মক্কার কাফের আইসা দেখে নবী জি সাল্লাম কয়েকজন সাহাবি নিয়ে বসে আছে ঘটনা চক্রে এই জাগরে নিয়ে বসিয়া রয়েছেন আল্লাহরি কুদরত এরা সব দুর্বল সাহাবি যারা ইসলাম গ্রহণের পূর্বে গোলাম ছিল কৃতদাস ছিল বাগানে কাজ করতো এরকম দুর্বল অসহায় খাবাইব আম্মার বেলাল এরকম সাহাবিরা এ করে সবাই দুর্বল এ তখন ওই যে বুঝাইয়া আনছে হ্যাঁ না তার নাম সে আই সেই মোহাম্মদ সাল আলী সাল্লাম নবীজিকে বললেন মোহাম্মদ আইছিলাম তো সময় কও তোমার কথা বইয়া শুনতাম আজকে তো এই নিয়তে আসছিলাম যে বইসা শুনমু কিন্তু এডি কি লইয়া বইছে এডি তোমার লগেইটা কেডা এই সমস্ত আঙ্গাল কাঙ্গাল ইটানের লগে নি বইতাম আমরা হ্যাঁ এ এগোর লগে কি এদিনে তো ফিটলাম এগোরে বোঝেন না কথা ইসলাম গ্রহণ করার কারণে তো এগুলো কি করছি এরা আমগো খেতে কাম করত এরার লোক বইতা আহ ইবনে হেসেন তখন বলল মুহাম্মদ শোনো তুমি এদের সাথে আমরা বসবো না এই দুর্বলদের সাথে এগুলোর লোকে বইতাম না তুমি এক কাজ করো দুইটা প্রস্তাব হয় এগরে এনতে উড়ে এদ উড়ে যাইতে কাকো আমরা পৃথক বসবো মানে আমরা বৌমু হা বইতারত না এখন আর তো এগরে এখানে বসাত ত্রাকা তুমি উঠে আসো আলাদা আসো আমগুলোকে আলাদা কথা কো কথাটা বুঝছেন নি আপনি রসুল্লাহ সাল্লা এই প্রস্তাব দিছে এ ঠিক তখন এখন কি করবে নবীজি জবাবটা কি হবে হ্যাঁ দুর্বল সাহাবী এদের পক্ষে সরাসরি আর সাজিম নড়ে উঠছে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইয়া বলছে জিব্রাইল জবাব কি এই মুহূর্তে কি বলবে ওদেরকে এটা আমার বন্ধুকে আমি কোরআন নাজিল করে বলছি শুনায় দাও ওয়াসবির নাফসাকা এই দেখেন সঙ্গী বানাবেন কাকে চলবেন কার সাথে বসবেন কার সাথে সম্পর্ক গড়বেন কার সাথে জীবনটা চালাইবেন কারদের লগে আল্লাহ শিখাই দিস নবীজির মাধ্যমে আমাদেরকেও একবারে এক আয়াতে দুই কথাই স্পষ্ট যে বন্ধু বানাবেন কাকে সঙ্গী বানাবেন কাকে আর সঙ্গী বানাবেন না কাকে দোনোটাই নবীকে আল্লাহ তালা দেখায়স্বা আল্লাহ হে নবী আপনি আপনাকে মজবুতভাবে দৃঢ়ভাবে তাদের সাথে বেঁধে রাখুন যারা আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সকাল সন্ধ্যায় আমি আল্লাহকে ডাকতে থাকি তারা দুর্বল হোক ফকির হোক দিনমজুর হোক ভিখারি হোক কাঙ্গাল হোক কিন্তু তারা সকাল সন্ধ্যায় দিবানিসি আমার সন্তুষ্টির আশায় আমাকে ডাকে একবার সেজদা করে একবার তসবি পড়ে একবার কোরআন পড়ে একবার জিকির করে একবার তেলাওয়াত করে একবার তাহাজ্জুদ পড়ে একবার আওয়াবিন পড়ে একবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে একবার রাত গভীরে চোখের পানি ফেলে কাঁদে তো তারা সারাক্ষণ আমাকে নিয়ে পড়ে আছে আপনি তাদেরকেই সঙ্গী বানান তাদের সাথেই থাকেন তাদের সাথেই বসেন নিজেকে তাদের সাথে বেঁধে রাখেন বড় বড় নেতা অথচ ফাসেক নাফরমান পাপি অবাধ্য। তো তাদেরকে আপনি তাদের লগে চললে ফিরলে দুনিয়ার দৃষ্টিতে সুন্দর মনে হবে হ্যাঁ দেখছুন কার লগে আডে চলে বুঝেন না হ্যাঁ আল্লাহ বলেন এই দুনিয়ার সৌন্দর্য মনে হবে এই কথা ভেবে আপনি কোন অবস্থাতেই এই কাফের বেইমান সে যত সম্ভ্রান্ত হোক যত উচ্চবংশী হোক যত বড় লিডার হোক যত বড় ক্ষমতাবান হোক যত বড় পয়সাওয়ালা হোক চরিত্রহীন কাফের বেঈমান নাফরমান পাপি আল্লাহর হুকুমের অবাধ্য সেজদা নাই গোলামি নাই বন্দিগি নাই আল্লাহ ডাইরেক্ট বলছে বন্ধু তাদের দিকে চোখ তুলেও তাকাবেন দূর বেড়া যা না দূর বেড়া যাবে দুনিয়া ভোগ করতে করতে তুই ঠেঙ্গালগিরিয়া নাচস না কি হইছে কি হইছে এটা কি যার কাছে আখেরাত পরিষ্কার তার কোনো সমস্যা নাই কোন সমস্যা নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে নারী সারা পৃথিবী ল্যাংটা হোক যে নারী আখেরাত চেনে সে মনে করে আমার কালো বোরকার মধ্যেই আমার ইজ্জত সারা পৃথিবী মদের আড্ডায় গানের আড্ডায় পৃথিবীর সব যুবকও যদি নাচে যে যুবক সেজদার মজা পায় সে মনে করে আমার সেজদার মধ্যেই আমার সাত মহাদেশের সব সুখ সুখ আমি তো প্রায়ই বলি যে নাফর মানার পাপিরা ছেলেরা তোমাদেরকেও বলি বাফ তোমরা যারা গুনার মজা পাও মনে করো ছবি দেখে মজা নারী দেখে মজা উলঙ্গ ছবি দেখে মজা নর্তকীর নাচ দেখে মজা মদের আড্ডায় জুয়ার আড্ডায় মজা বন্ধুদের সাথে বেনামাজি হয়ে কইরা মজা খুশি খোদার কসম তোমাদের এই ফেসাব মজার চাইতে আমাদের একটা সেজিদার মজা আমাদের কাছে কুটি গুণ বেশি তুমি মনে করো না বেনামাজি মনে করেন না যে আমনে বেশি মজায় আছেন আর আমজ জীবনটা তেজ না 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 এত বেকুব না আমরা আমরা ভাত খাইয়েই বড় হয়েছি যদি মজাই না লাগতো ইবাদতে কষে না লাগত তাইলে আমরা ছেড়েই দিতাম আমরা মনে করি ফরমানদের হাসি আর ইমানদারের রাত গভীরে তাহাজ্জুদের চোখের পানি এই চোখের পানি আর কান্না এর স্বাদই আলাদা মজাই আলাদা মজাই আলাদা মজাই আলাদা কক্সবাজারের সুন্দর দেখা কসম তার চাইতে মদিনার সবুজ গম্বুজের সৌন্দর্য দেখা কুটি গুণ উঠ বিনোদন রেস্তোরাঁ হাজারো সৌন্দর্যের লীলা খেলা দেখা তার চাইতে মক্কার কাবার কালো গিলাফ দেখা তার চাইতে অনেক সুন্দর অনেক মজা আমি একবার বলছিলাম যে যে চোখ কাবার কালো গিলাফ দেখে নাই মদিনার সবুজ গম্বুজ দেখে নাই সেই চোখ দেখল কি সেই চোখ আর দেখলোই কি বেড়ে আমার প্রিয় ভাই কোম্পানিগঞ্জ বাজারের বড় ব্যবসায়ী কাপড় ব্যবসায়ী নুরুল আলম সে আমারে বলছে এবার এই কিছুদিন আগে আল্লাহর ঘর উমরা করে আসছে সে আমারে বলতেছে ভাই আমার বারবার শত শতবার এই কথাটা মনে হয়েছে আপনার এই কথাইটা যে আপনি কি কইলেন এটা যে কালো গিলাফ যে দেখে নাই সবুজ গম্বুজ যে দেখে নাই সে জীবনে দেখলই কি গত বছর আমি উমরার সময় হজ্জের উমরার সময় রমজানের শুরুতে আল্লাহর ঘরে যখন ছিলাম এক বাংলাদেশি লোক আমার এই দেখে দৌড়াইয়া আইয়া আইসা জর আইয়া দা বলছি হুজুর আমি শুধু আপনার এই এক কথার কারণে আল্লাহর ঘর দেখতে আসছি আমি আপনার বয়ান এটা মোবাইলে শুনছি আপনি বলছেন যে চোখ কাবার কালো গিলাফ দেখে নাই মদিনার সবুজ গম্বুজ দেখে নাই সে দেখলো কি আমিও ভাবছি হায় তাইলে আমি দেখলাম কি দেখলাম কি এজন্য আল্লাহ তালা বলেন তুরি দুজিনা তাল হায়াতিদ দুনিয়া আল্লাহ তালা বলেন বন্ধু যাদের সাথে চললে ফিরলে দুনিয়ার মধ্যে মনে হবে সুন্দর না বন্ধু তাদের দিকে চোখ তুলে তাকাবেন না এরপরে আল্লাহ বলেন ওলা তুতি এমন আকফালনা কালবাহু যার অন্তর যার দিল আমি আল্লাহর জিকির আমার বন্দিগি আমার স্মরণ থেকে গা ফেল আপনি তাকে কোনো অবস্থাতেই সঙ্গী বানাবেন না দুই নাম্বারে আল্লাহ বলেন বন্ধু আপনি এবং আপনার উন্মতকে বলে দিবেন যে মনের ইচ্ছা মতো চলে আমি আল্লাহর হুকুম মতো চলে না আপনি তাকে সঙ্গী বানাবেন না তিন নাম্বার ওকানা আমরুহু ফুরুতা আল্লাহ বলেন বন্ধু যার সব কাজের মধ্যে দেখবেন বাড়াবাড়ি সীমা লঙ্ঘন গুণা করছে তো ছাড়ার নাম নাই অহংকার করছে তো ছেড়ে দেওয়ার নাম নাই সেই যে জুয়া খেলে তো খেলেই খেলে সুদ খায় তো খাই খায় মিথ্যা বলে তো বলেই বলে গালি দেয় তো গালি দিতেই থাকে নর্তুকি দেখে নাচ দেখে গান দেখে টেলিভিশন দেখে মাসের পর মাস বছর পর বছর আল্লাহ বলে এটা শুধু গুনাগার না এটা শুধু পাপি না বন্ধু এটা না ফরমানির মধ্যে সীমা লঙ্ঘনকারী বাড়াবাড়ি করে বাড়াবাড়ি কিনা বলেন না কেন এক তো গুণা হয়ে গেছে ছেড়ে দিছে আরেকটা হলো গুণাটার মধ্যে জিন্দগি বানায় ফেলছে এটা কি সীমালঙ্ঘন না আল্লাহ বলে বন্ধু এমন তাকে আপনি সঙ্গী বানাবেন না আল্লাহ বলেন বন্ধু বলে দেন যা সত্য তা আমার আল্লাহর পক্ষ থেকেই বলা হলো কোনটা সত্য আল্লাহর পক্ষ থেকে যে কথা বলেন না সত্য কোনটা আল্লাহর পক্ষ থেকে যে আফাল বলে বলে বন্ধু দেন এবার যার ইচ্ছা হয় সে আনুক যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক এই হ্যাঁ করবাই বলি বাপ এ আমরা সর্বোচ্চ আবেগ দিয়া মোহব্বত দিয়া বলে গেলাম আপনাকে যে আপনি ইমানদার নামাজি নেককার চরিত্রবান আল্লাহকে বলে না তার সাথে চলবেন উঠবেন বসবেন সম্পর্ক গড়বেন মনের ইচ্ছামতো যে চলে আল্লাহকে যে বন্দিগি করে না এবং সীমা লঙ্ঘন করে গুণা আর পাপের বোধে তাকে অনুসরণ করবেন না সঙ্গী বানাবেন না আল্লাহ বলে বন্ধু এটা কৈয়াম নেবারে ছেড়ে দেন যার ইচ্ছা গ্রহণ করুক যার ইচ্ছা বর্জন করুক আমি আল্লাহ ইন্না আতাদা বিহীন যতগুলো গ্রহণ করবে না এই জালেমদের জন্য আমি আল্লাহ নিজে ময়দানে এমন হাসরের আগুন রাখছি যে আগুন মাঝখানেও জ্বলবে যে আগুন বাউন্ডারি চতুর্দিকে আগুনের বেষ্টনী দিয়ে তার বের হওয়ার কোনো সুযোগ থাকবে না চতুর্দিকেও আগুনের বেষ্টনী মাঝখানেও আগুনের কুণ্ডুলি এমন আগুনে নাফর মানকে আমি জ্বালাম তুই মনে রাখিস আগুন লাগছে তুই কোন একটা দর দিলি আল্লাহ বলে না চতুর্দিকের বাউন্ডারিও আগুনে কথা বুঝেন না দুনিয়াটার মতো না যে ফিডা লইছে তুমি দৌড় দিলা তো দুটা বাড়ি খাইয়া সারস না না আহা পাবিহীন সোরা দি চতুর্পাশের বেষ্টনীয় আগুনের ও ইংরেজ তাকেই সু আল্লাহ বলে এই প্রচন্ড আগুনের মধ্যে বেইমানকে যখন আমি জ্বালাবো তৃষ্ণায় তখন সে পানি চাইবে আল্লাহ বলেন আমার ফেরেস তারা তখন পুজ গরম পুজ তাকে দিবে সেই পুজ মুখের কাছে যখন আনবে ইয়াসবিল বুঝু পুরা চেহারা ঝলসে যাবে বেসার সারাব কতই নিকৃষ্ট পানীয় ফাকা কতই না নিকৃষ্ট আশ্রয় কত নিকৃষ্ট ঠিকানা শেষ আমার কথা শেষ আজকের এইটাই আপনি গ্রহণ করিলে করে বর্জন করিলে ঠিক আছে আল্লাহ হাফিজ অসুবিধা কি হাসের ময়দানে দেখাও আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় এজন্য বাফ আমার আমরা প্রত্যেকেই সিদ্ধান্ত নেই আমরা প্রত্যেকে আল্লাহকে মানব ইন গুনা গুণা ছেড়ে দেই ছেলেরা বাফ তোমাদের কাছে অনুরোধ বাফ তুমি সুস্থ সবল তুমি যুবক তোমার শরীর সুঠাম তুমি কেন না প্রমাণে করো তোমার তো শরীরে পুরা বল আছে তুমি কেন সেজরা করবা না আহা দুর্বল হলে কথা ছিল অসুস্থ হলে কথা ছিল সুস্থ সবল স্বাভাবিক মানুষ কেমনে না নাফরমানি করে কেমনে নামাজ না পড়ে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কবুল করে। এজন্য আমি দুই কথা বলছি এক নম্বর কথা হলো আজকের এই ইসলাহী মসদিস কেন দরকার সেটা বললাম দুই নম্বর হলো আমাদের সঙ্গী হবে চলবো ফিরবো উঠবো বসবো কার সাথে সাথে কার সাথে বলেন না চরিত্রবান নামাজই দিনদার আল্লাহকে ডাকে যার কথায় আখেরাত মনে পড় যারে দেখলে আল্লাহকে মনে পড়ে আল্লাহ আমাদের প্রত্যেককে তাও ফিক দেন কবুল করেন আজকের এই মাহফিলে আল্লাহ তালা বরকত দান করেন যেই মা হ্যাঁ আলমগীর ভাইয়ের মা না আলমগীর ভাইয়ের মা অসুস্থ মা দোয়া চেয়েছেন এই জায়গাটা উনি মাহফিল করার জন্য সুযোগ করে দিয়েছেন তালা মাকে এই উসিলায় আল্লাহ তালা পূর্ণ সুস্থ করে দেন আপনারা যারা এসেছেন বসেছেন আল্লাহ তালা আপনাদের প্রত্যেককে উত্তমভাবে কবুল করুক এলাকার ছেলেদেরকে বলি বাফ বাবাদেরকে বলি ধাক্কা ধাক্কি না বাবা ঠেলাঠেলি করে লাভ নাই বাফ সুন্নি ঠেলি করে এটা সুন্নি এটাও গালি না ওয়াহাবি এটাও গালি না দনুটাই দোয়া সুন্নি মানে রসুলুল্লাহ সাল্লামকে অনুসরণকারী ওয়াহাবি মানে যে আল্লাহ তালাকে মহব্বতকারী ওয়াহাবি মানে আল্লাহওয়ালা সুন্নি মানে নবীওয়ালা খালাস একজন মুসলমান আমরা নবীওয়ালাও হওয়া চাই আল্লাহওয়ালাও হওয়া চাই কথা বোঝেন না চলেন মিলেমিশে আমরা সবাই আল্লাহকেও ভালোবাসি রসুলকেও ভালোবাসি সাল্লাম ভালোবাসি সবাই ভালোবাসি সবাই ভালোবাসে অতএব ধাক্কা ধাক্কি করে লাভ না ঠেলাঠেলি করে লাভ ঠেলা ঠেলি করে আগায় না কাফের আর বেইমান এই যে ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদেরকে অকাতরে মারছে এখানে কোনো মুসলমানের কোনো দল নাই মুসলমান সবাইকে ধ্বংস করার জন্য বলছে যে গাজার একবার পুরা শেষ করে দিবে ওই এলাকা এরকম অহংকারী কথা কাফ এজন্য আমরা নিজেরাই যদি নিজেরা ভাগ হই বার ইনসাফের সাথে বোঝেন প্রত্যেকেই ভাবেন রসুলুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসা নবীর সুন্নতের মধ্যে অনুসরণে আপনি আপনার জায়গার থেকে আপনি সোয়াক করেন দস্তরখান বিছান দাড়ি রাখেন বিবিকে নামাজি বানান স্ত্রীকে পর্দানসীন বানান আমনে আমনের ফিরের কাছে থাকেই আমনের ঘরের থেকে টেলিভিশনের আওয়াজ বন্ধ করেন কোরআন শরীফ সহি শুদ্ধ করেন জিকির করেন আমনে আমনের জাগাত থাকেই নবীজি সাল্লা সাল্লামের সুন্নত মোতাবেক নিজের জীবন চালান কোনো অসুবিধা নাই বাবু ঠেলাঠেলির কি দরকার সবাই মিলে মিশে যেন আমরা জান্নাতি হতে পারি আল্লাহ তৌফিক দান করে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন মাওলা আপনি মেহরবানি করেন আজকের এই ইসলাহী মজদিস আপনি কবুল করে নেন আমার বাবা ভাইদেরকে মাফ করে দেন সকলকে নেক্কার জীবন দান করেন আল্লাহ আপনার হুকুম মানবার তৌফিক দান করেন গুনাহ মুক্ত জীবন দান করেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন মাওলা মাফ করে দেন মাওলা মাফ করে দেন মাওলা আল্লাহ সবগুলো কবরের আজাব কেয়ামত পর্যন্ত মাফ করে দেন আপনার নূর দ্বারা ভরপুর করে দেন আমাদের প্রত্যেককে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন মা বোনদেরকে পর্দানসীন বানিয়ে দেন ছেলেদেরকে যুবকদেরকে আলা, উত্তম আলা বানিয়ে দেন বাবা চাচা মুরব্বীদেরকে আরও বেশি ন্যাকামলের তৌফিক দান করেন অসুস্থ বিমারী যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন আজকের মাহফিলখানা কবুল করে নেন যাদের ফিকিরে যাদের মেহনতে যাদের আন্তরিকতায় যাদের সহযোগিতায় যাদের ভালোবাসায় যাদের পরামর্শে আল্লাহ মাহফিলখানা হয়েছে তাদেরকে আপনি আপনার সান মোতাবেক উত্তম বিনিময় দান করেন আল্লাহ যে মা অসুস্থ এই জায়গার আল্লাহ ওই মাকে পুরা পুরি শিফা করে দেন পুরা শিফা করে দেন গ্রামের সমস্ত মুরব্বীদেরকে সুস্থতার হায়াত দান করেন মিলেমিশে ন্যাকামল করে আপনার বন্ধুকে ভালোবেসে সবাই মিলে জান্নাতি হওয়ার মতো আমল করার তৌফিক দান করেন ভালোবাসা চাই মাকা বন্ধুত্ব চাই দুশ্মনী করে কোনো লাভ নাই বিরোধিতা শত্রুতা করে কি লাভ মাওলা আল্লাহ আপনি আপনার বান্দা মুসলমান পরিচয়ধারী প্রত্যেককে এক নেক বানিয়ে দেন মিল আর মহাব্বত দিয়ে দেন রসুল্লাহ সাল্লামের ভালোবাসায় সুন্নাতের অনুসরণে প্রত্যেককে লাগাই দেন আল্লাহ আমাদের সময়কে কবুল করে রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সভিয়া রব্বির হাম কামা রব্বায়ানি সফিয়র আয় আল্লাহ শহরে বন্দরে প্রবাসে বিদেশে যে যেখানে সহি সালামতে নিরাপদে রাখেন ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ বাঁচান মাওলা মজলুম মুসলমানকে বাঁচান মাওলা মোমেনের তাজা রক্ত ঝরছে মাওলা আল্লাহ জালেমকে আপনি ধ্বংস করে দেন বেঈমানদেরকে ধ্বংস করে দেন মোমেনের বিজয় দান করে মোমেনের বিজয় দান করে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন